ইসলাম চান না সারা জীবন তিনি ইসলামের বিরোধিতা করেছেন এমন লোক মসজিদের কমিটি তাহলে মসজিদের কমিটি দ্বারা মসজিদ পরিচালিত হচ্ছে ইমাম বরখাস্ত হচ্ছে ইমাম নিয়োগ হচ্ছে এখন কোন ইমাম কোন খোদ্ দিবেন কি কথা বলবেন কোন পাড়ায় কয়টা মসজিদ হবে কয়টা মসজিদ দরকার জামে মসজিদ কে নির্মাণ করতে পারে আলেমরা তো আছেন মুফতি সাহেবরা তো আছেন আপনারা ফতোয়ার কেতাব তো পড়েন এবং পড়ান ক্লাসের মধ্যে পড়ান আপনারাই বলুন না এইভাবে যে যেমন খুশি যার খুশি মসজিদ দিতে পারে আমি এখন যদি একটা কথা বলি এখানে একটা ধর্মীয় সেন্টিমেন্ট এখানে একটা আবেগ নিয়ে কাজ করে সবাই আমি মনে করি অনর্থক সেন্টিমেন্টের প্রয়োজন নাই তো বুদ্ধি যুক্তি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আল্লাহর হুকুম সব কিছু মিলিয়ে কথা বলেন কারণ ইসলাম একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা বিশ্বের সকল মানুষ সকল মানুষ ইসলাম দ্বারা পরিচালিত হবে ইসলামের আলোয় আলোকিত হবে এমন একটি ওয়াইড আকাশের মতো উদার সমুদ্রের মতো বিশাল ইসলাম এমন একটি বিজ্ঞানসম্মত একটি জীবন ব্যবস্থা কাজেই এখানে অন্ধত্বের জায়গা নেই এখানে অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ডের জায়গা নেই ইসলামের কিন্তু রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ছাড়া কিন্তু ইসলাম নাই আজকে তো যেভাবে আমাদের হচ্ছে ব্যক্তিগত জীবনে ইসলাম আল্লাহ রসুলের পরবর্তী কয়েক শতাব্দী কিন্তু ইসলামের এই ধরনের অবস্থা ছিল না কিন্তু তাহলে ইসলামের একটা অথরিটি একটা কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ কি করবেন তিনি নির্ধারণ করবেন কোথায় মসজিদ হবে কোথায় মসজিদ হবে না মসজিদগুলি এখন যে যার মতো ইচ্ছা যে মহল্লায় এ কোনা একটা ওই কোনা আরেকটা আমি কিন্তু মসজিদের বিরুদ্ধে কথা বলছি না সাবধান আমি কিন্তু শৃঙ্খলার ব্যাপারে কথা বলছি ডিসিপ্লিনের ব্যাপারে কথা বলছি ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলছি এখন মসজিদগুলির অবস্থাকে বিভিন্ন ফেরকার লোকেরা বিভিন্ন ঘরানার লোকেরা যার যার মাজাহাবের যার যার ফেরকার অনুকূলে তারা মসজিদ দিচ্ছেন হুম যেমন সালাফিদের মসজিদ একরকম আহলে হাদিসের মসজিদ একরকম কাদিয়ানিদের মসজিদ একরকম শিয়াদের মসজিদ আরেক রকম আহলে সুনাতউল জামাতের একরকম বিভিন্ন মাজারের মাজার ভিত্তিক মসজিদ আছে উনাদের আবার সেটা আরেক রকম এমামরাও আবার বিভিন্ন বিভিন্ন ঘরানার আলেমরা বিভিন্ন মতবাদে কিন্তু বিভক্ত তো সেখানে আর মসজিদের কমিটি মসজিদের কমিটির দ্বারা মসজিদ পরিচালিত হচ্ছে ইমামদের বেতন ইমাম নিয়োগ মোয়াজ্জিন নিয়োগ এই যে নিয়োগ প্রক্রিয়া এটা মসজিদের কমিটি যারা কমিটির লোকগুলা কারা তারা বিভিন্ন ধরনের সেগুলার আন্দোলন করেন গণতন্ত্র আন্দোলন করেন বাম আন্দোলন করেন মানে অর্থবিত্তের মালিক প্রভাবশালী ব্যক্তি অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা হ্যাঁ তিনি ইসলাম চান না সারা জীবন তিনি ইসলামের বিরোধিতা করেছেন এমন লোক মসজিদের কমিটি তাহলে মসজিদের কমিটি দ্বারা মসজিদ পরিচালিত হচ্ছে ইমাম বরখাস্ত হচ্ছে ইমাম নিয়োগ হচ্ছে এখন কোন ইমাম কোন খোদ্ দিবেন কি কথা বলবেন কোন পাড়ায় কয়টা মসজিদ হবে কয়টা মসজিদ দরকার জামে মসজিদ কে নির্মাণ করতে পারে আলেমরা তো আছেন মুফতি সাহেবরা তো আছেন আপনারা ফতোয়ার কিতাব তো পড়েন এবং পড়ান ক্লাসের মধ্যে পড়ান আপনারাই বলুন না এইভাবে যে যেমন খুশি যার খুশি মসজিদ দিতে পারে আপনারাই বলুন মসজিদের নববী যখন রসুল ইসলাম দেওয়ার জন্য উদ্যোগ নিলেন তখন কোন কোনো সাহাবি বললেন যে আমরা ওয়াকফ করে দেব। আমরা জায়গা দিয়ে দেব রসুল বলছেন না তিনি নগদ টাকা দিয়ে মানে অর্থ দিয়ে রাষ্ট্রের অনু রাষ্ট্রের কার্যাবলী সম্পাদনের জন্য তিনি মসজিদের নববী নির্মাণ করলেন টাকা দিচ্ছেন কিন্তু তো কাজেই যে যেমন খুশি মসজিদ নির্মাণ করতে পারে না তো এর একটা কর্তৃপক্ষ লাগে একটা অথরিটি লাগে সেটা হলো ইসলামী রাষ্ট্রের ইমাম যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি নির্ধারণ করবেন কোথায় কোন কোন জায়গায় পাঞ্জাগানা মসজিদ হবে কোন কোন জায়গায় জামে মসজিদ হবে সেখানে জামে মসজিদের এমামকে খতিবকে তিনি কি কি বক্তব্য দিবেন তার কি কি কোয়ালিটি হবে সেই বক্তব্যগুলো হবে প্রিসাইজড করা তিনি মন গড়া কোনো কথা বলতে পারবেন না তিনি খোদ কি কী কী বিষয়গুলি বলবেন যেগুলি রাষ্ট্রের পক্ষ থেকে সাপ্লাই করা হবে এটা ইসলাম তো মনে রাখতে হবে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে হবে জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলে একটা অথরিটি হবে এমাম হবেন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ হবে তখন তিনি মসজিদ নির্ধারণ করবেন কোথায় বসবেন তারপরে হলো এমামকে হবেন কি বক্তব্য দেবেন কয়টা মাইক হবে কোন কোন সময় আজান হবে সব কিছু অথরিটি নির্ধারণ করবে কিন্তু দুর্ভাগ্যজনক আজকে তো ইসলামের কোনো কর্তৃপক্ষ নাই কোনো অথরিটি নাই